TD Media presents. শহুরে ব্যস্ততাকে পাশ কাটিয়ে আজ একটি নীরব নিস্তব্ধে ঘেরা গ্রামের গল্প শোনাবো আপনাদের। দুপুরের নির্জনতা ভেদ করে একদিন রাজীবের বাংলো বাড়ি ঘুরতে যাওয়ার আবদার বন্ধু তামিমের। বন্ধুর আহ্বানকে সাড়া দিয়ে গ্রামের অকৃত্রিম সজীবতা আর মুক্ত হাওয়ার তৃপ্ততায় প্রফুল্ল রাজীব। চলতে চলতে হঠাৎ তাদের দৃষ্টি যায় বটগাছের নিচে বসে থাকা এক পাগলির দিকে। তামিমের কৌতূহলী চোখের দৃষ্টি আকৃষ্ট করে রাজীবকে। ঘটনাটির ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করে তামিম। তারা মেয়েটির পাশে গিয়ে বসে। ধুলোমাখা শরীরে পাপিয়া নিজেকে জড়িয়ে নিয়েছে পরম মমতায়। কোনো প্রতিউত্তর নয়, বরং কিছু ধুলোমাটি ছুঁড়ে প্রতিরোধ জানায় পাপিয়া। দোস্ত, কি করা যায় বলতো? তোর পকেটে চকলেট আছে না, দিয়ে দেখ কি হয়। নাও নাও, অনেক মজা, নাও অনেক মজা। আমার সাথে ঢাকা যাবে, আর অনেক চকলেট দিব। চিরচেনা এই নগরীর বুকে রাজীবের ছোট্ট চিলে কোঠায় সেবা আর পরিচর্যায় সুস্থ হয়ে ওঠে পাপিয়া। বাসা এ দিল কে আর করে,
तेरे जिंदगी। क्यों ऐसा क्या किया बेवफा, तू भी हो गया। कैसे जी तेरे बिना मुश्किल मेरे जीना, मेरा दिल तेरे पास कभी छोड़े ना जाना। कैसे जी तेरे बिना मुश्किल मेरे जीना, मेरा दिल तेरे पास कभी तोड़े ना जाना। कैसे जी तेरे बिना मुश्किल मेरे जीना, मेरा दिल तेरे पास कभी छोड़े ना जाना। छोटा छोटा सपना पड़ा दिल को तोड़ दिया। मैं जपना रहा हूँ एक दिन रे प्रिया, सारे दुनिया में भूल के ना पावे साथिया। कैसे जीऊ तेरे बिना मुश्किल, হাসি আনন্দে কেটে যাচ্ছিল রাজীবের স্বপ্নে বোনা দিনগুলো। এরপর হঠাৎ একদিন এটা কি রাজীব সাহেবের বাসা? জি, আমি রাজীব, বলুন। আমি পিয়াস। আচ্ছা, পাপিয়ার বড় ভাই। ভেতরে আসুন। জি বসুন। আমি অনেক খুঁজে আপনার ঠিকানা পেয়েছি। আসলে রাজীব, পাপিয়া হচ্ছে আমার একমাত্র ছোট বোন। দুই বছর আগে পাপিয়া আর ওর হাজবেন্ড শপিং শেষে বাসায় আসার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাপিয়ার হাজবেন্ড পঙ্গু হয়ে যায় আর পাপিয়া মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়। তারপর আমরা আর ওর কোনো খোঁজ পাইনি। আজ এতদিন পরে ওর খোঁজ পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানুষ তো মানুষের জন্যই, আমি আমার দায়িত্ব পালন করেছি ভাই। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা, ওকে ডাকছি। পাপিয়া, এদিকে এসো তো। ভাইয়া, তুমি? লক্ষ্মী বোন আমার, কেমন আছিস তুই? কত খুঁজেছি তোকে। বাবা মা তোর জন্য পাগল হয়ে আছে।
তোমার জন্য অনেক দোয়া রইল ভাই। তোমার কারণেই আজ আমার বোনটাকে ফিরে পেলাম। আসি ভাই, চল বোন, বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। চল বোন। চলো ভাইয়া। কিছু না পাওয়া, কিছু অপ্রাপ্তিতে গ্লানি নেই, আছে ভালোবাসার অসীম স্মৃতি। তবুও দিন শেষে স্মৃতি কিছু আপেক্ষিক আবেগ শিকলের ফ্রেমে বন্দি থেকে যায়। তবুও কেউ কেউ কাচের টুকরোর মতো ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে পথ চলে নতুন আরেকটা স্বপ্ন দেখতে, নতুন আরেকটা স্বপ্ন দেখতে।